হ্যালো আসসালামু আলাইকুম আমি রোমান অটোম চক্রমণ ফাউন্ডার আজকে আমরা আর কিছুক্ষণ পরে এই এক্সিও হাইব্রিড গাড়িটা আমরা ডেলিভারি করব তো আমার কাছে মনে হল যে খুবই কন্টেম্পোরারি ইস্যু হবে এটা নিয়ে একটু কথা বলার সাধারণত বাংলাদেশে কিন্তু এক্সিওটা সবচেয়ে বেশি সেল হওয়া একটা গাড়ি হাইব্রিডটা পুরনাম বেশি বিক্রি হয় বিকজ গভর্নমেন্টের কিছু আমরা ডিউটি বেনিফিট পাই গভর্নমেন্ট চাচ্ছে আমরা হাইব্রিড গাড়িগুলো বেশি ব্যবহার করি প্লাস হাইব্রিড নিয়ে অযাচিত যে ভয়গুলো আছে সেগুলো কিন্তু এখন অনেক কমে গেছে যার কারণে কিন্তু হাইব্রিডের সেলটা অনেক বেশি আনফর্চুনেটলি এই গাড়িটা আগামী বছর হয়তো লাস্ট বাংলাদেশে আসবে তো সেই হিসাবে আমরা বলতে পারি সর্বোচ্চ হয়তো আপনার আঠারো উনিশ মাস এই গাড়িগুলো বাংলাদেশের মার্কেটে আমরা রিকন্ডিশন গাড়ি বিক্রি করা হিসাবে বিক্রি করতে পারবো তো এটার পরে যেটা আসতে সেটা সবগুলো করোনা হয়ে যাচ্ছে প্লাস একটা নিউজ দিয়ে দিই আগে যেটা যেটা ছিল এখন পর্যন্ত যেগুলো আছে সেটা হচ্ছে কি দু সালে আমরা এগুলো যেগুলো পাচ্ছি হাইব্রিডের ক্ষেত্রে এক্স পাচ্ছি বা হাইব্রিড জি পাচ্ছি আবার ডাব্লিউএচি পাচ্ছি হাইব্রিডের এখন দু সাল থেকে সবগুলোই ই এক্স প্যাকেজের গাড়ি আসছে যেটাতে কিন্তু স্টার থাকবে আমাদের আজকে যে গাড়িটা সেটা কালার ওয়াইজ তো অ্যাকসোলেটলি ভেরি রেয়ার খুবই সুন্দর একটা কালার সেটা হচ্ছে ব্রোঞ্জ এই গাড়িটা জি প্যাকেজের গাড়ি এক্স প্যাকেজও এই কালারটা হয় আর এই গাড়িটার যে প্রাইস সেই প্রাইসটা নিয়ে বেসিক্যালি আজকে আলোচনা করবো এবং পাশাপাশি আমরা ওই গাড়িটা দেখব সেটা হচ্ছে গিয়ে টয়টা প্রিয়া এটা দু হাজার উনিশ সালের একটা এ প্যাকেজের গাড়ি ওটা ব্রোঞ্জ কালার বা বেইস কালার যেটাই বলি না কেন তো দুইটা গাড়ি জাস্ট একটা র্যান্ডম একটা একটা ওভারভিউ করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এখনকার এই গাড়িগুলো দু হাজার উনিশে যদি বলি এক্স প্যাকেজের প্রাইসে প্রায় আপনার চব্বিশ থেকে শুরু করে আপনার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত চলে যাচ্ছে মার্কেটে কারেন্ট সিচুয়েশানের কারণে প্লাস আমার জি প্যাকেজের গাড়িগুলো আপনার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ লাখ কখনো কখনও অপশনে এত বেশি প্রাইসে বিক্রি হচ্ছে যে গাড়িগুলো এগুলো কিন্তু একত্রিশ সাড়ে একত্রিশ লাখ টাকা চলে যাচ্ছে ডাব্লিউপির ক্ষেত্রে একই বিষয়টা উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ লাখ টাকা মতো হয়ে যাবে এখন যে প্রাইসে জাপানে বিক্রি হচ্ছে এখন অনেকের ক্ষেত্রে বিষয়টা ডাইজেস্ট করার খুবই ডিফিকাল্ট কারণ এই জিওর মতো এত বেসিক একটা গাড়ি এত বেশি প্রাইসে বিক্রি হওয়ার কারণ কি প্রথম জিনিস হচ্ছে কি গাড়ির কোয়ালিটি কিন্তু আসলে গাড়ির প্রাইসটাকে বাড়িয়ে দেয় যদি বা কমিয়েও দিতে পারে আমার গাড়ির কোয়ালিটি খুবই সুপিরিয়র হয় গাড়ির প্রাইস কিন্তু অ্যাব্রাপলি হাই মনে হবে মার্কেটের এভারেজ প্রাইসের থেকে অনেক বেশি মনে হবে কখনো কখনো তিন চার পাঁচ লাখ টাকা মতো বেশি হতে পারে আর এই রিকন্ডিশান এই গাড়িগুলো যেহেতু আমরা জাপানে অপশন বিডিং করে নিয়ে আসছি এই গাড়িগুলো কিন্তু কোনো বেঞ্চ পার্ক প্রাইস নেই এটা এই প্রাইসেই আমি কিনতে পারবো জি প্যাকেজ হলে এই প্রাইসে কিনা যায় ডাব্লিউ বি হলে এই প্যাকেজে কিনা যায় সাদা বা হোয়াইট এই কালারগুলো প্রাইস এরকম সিলভারের কালার প্রাইস এরকম রেডের প্রাইস এরকম ব্রোঞ্জের প্রাইস এরকম এরকম আসলে কিন্তু কোনো বেঞ্চ পার্ক থাকে না তো আমরা যেই প্রাইসে গাড়িটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা ঠিক সেরকম প্রাইস পর্যন্ত অপশন বিডিং করি যদি আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা বিডিংয়ে উইন করে যাই তখন আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি কিন্তু এখন সিচুয়েশান এমন হচ্ছে যে এক্সিও জাপানের লাইভ অক্স অনেক খুবই কম এই কম থাকার কারণে কিন্তু এই গাড়িগুলোর ডিম্যান্ড অনেক বেশি সাপ্লাই যেহেতু কম প্রাইস ইজ ভেরি হাই তো গাড়ির কোয়ালিটি যখন এর মধ্যে আবার অনেক ভালো থাকে লাইক এটা তখন দেখবেন যে গাড়ি প্রাইস অস্বাভাবিক বেশি হয়ে যায় এই গাড়িটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটা গাড়ি এটা মাইলেজ পাঁচ ষোলো হাজার সাতশো ছিল এখন আপনার মিটারে সতেরো হাজার সামথিং দেখাচ্ছে সতেরো হাজার নব্বই পঁচানব্বই কিলোমিটার মতো তো নাম সতেরো হাজার কিলোমিটার সাড়ে চার পয়েন্টে সতেরো হাজার কিলোমিটারে জি প্যাকেজের ফুল লোড প্যাকেজের একটা গাড়ি আমরা জি প্যাকেজ বললে আমার অনেকেই ভাবি যে আসলে জি প্যাকেজের ফুল লোড কি আছে আসলে জি প্যাকেজের কয়েকটা জিনিস থাকে আমি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে গিয়ে হেডল্যাম্পটা খুবই ইম্পর্টেন্ট এই এই হেডল্যাম্পটা কিন্তু শুধু জিতেই আসে এক্স প্যাকেজে আসে না এটা হচ্ছে একটা বাইবিম এলইডি প্রোজেকশন হেডল্যাম্প হুম এটা নিচে যদি একটু খেয়াল করেন এখানে একটা এলইডি ফগ লাইট দিয়ে আছে এই হেডল্যাম্পটা জি প্যাকেজে আসে এক্স প্যাকেজে পাবেন না ডাব্লিউসবিতে ডিফারেন্ট হেডল্যাম্প হয় যেখানে ডিআরএল থাকে বাট জি প্যাকেজের গাইতে কিন্তু এক্স প্যাকেজের মতো হ্যালোজেন প্রোজেকশন হেডল্যাম্প দিয়েও আসে যেটা এক্স প্যাকেজে থাকে যেরকম হেডল্যাম্প জি প্যাকেজে কিন্তু ঠিক একই রকম হেডদান দিয়ে আসে তো ওই গাড়ির ডিম্যান্ডটা আমার কিছুটা কম ফগ লাইটটা অপশনাল ফিচার সব গাড়িতে থাকে না প্লাস পাশে আসি জি প্যাকেজের গাড়িতে আমার কিন্তু সময় স্মার্ট এন্ট্রি সহ আসে না মানে হচ্ছে কি পপটা কিন্তু থাকে না সব গাড়িতে কি স্টার্ট হয় জি প্যাকেজের অনেক গাড়িতে আপনি দেখবেন যে কি স্টার্ট সহ আসছে বাট এই গাড়িটাতে আপনার স্টার্টও আছে বা এই স্মার্ট এন্ট্রিও আছে প্লাস হচ্ছে কি আমার গাড়িতে এল ইডি প্রজুকশন এলইডি এল ইডি সব কিছু দিয়ে আছে যে প্যাকেজের গাড়িতে ফেব্রিক সিটি হয় একটু কমফি ফ্যাব্রিক থাকে ম্যাটেরিয়ালগুলোতে একটু লাকজারি লাক্সারি ফিচার্সগুলো দেওয়া থাকে যেমন যদি খেয়াল করে দেখেন যেটা গ্রিলটা পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা যেটা এক্স প্যাকেজে আপনার সিম্পল প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে যেটা আসে একটু আপনার এটা থেকে আই টু ডিফারেন্ট কালারে আসে প্লাস ভিতরে ইন্টেরিয়ার দেখবেন যে আপনার এই পাশ থেকে যদি আমরা আসি পাশে চলে আসুন দেখবেন যে আপনার লেদার লেদার অ্যাপ স্টিয়ারিং হুইলটা থাকে যেটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের একটা বিশেষত্ব এইটা প্রত্যেকটা গাড়িতেই থাকবে এই লেদার অ্যাপ স্টিয়ারিং হুইলটা প্লাস আপনি যদি এই পাশে দেখেন দেখবেন যে এখানে এই যে এই প্রশ্নগুলো কিন্তু সব সফট ম্যাটেরিয়াল ইউজ করা আর যেহেতু এটা বলেছিলাম যে এটা আপনার কি স্টার্ট না এটা স্টার্টের গাড়ি সো এখানে আপনি পুস স্টার্ট পাচ্ছেন ড্যাশবোর্ডের এই জায়গাগুলোতে আপনি দেখেন যে সফট কফিক ম্যাটেরিয়াল ইউজ করা সফট লেদার ইউজ করা থাকে ড্যাশবোর্ডে এখানে আপনার নিকেলে কিছু গার্নিশিং দেওয়া থাকে যেটা এক্স প্যাকেজে হয় না প্রত্যেকটা জায়গায় এই শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালগুলো ইউজ করা থাকে এবং নিকেলে গার্নিশিংটা দেওয়া থাকে আপনার নেভিগেশন মিডিয়া কন্ট্রোল এসি প্যানেল প্লাস হচ্ছে কি আপনার গিয়ার বক্সে পর্যন্ত সব কিছুতে আপনি দেখবেন যে জি প্যাকেজে এই সাইনি ব্লসি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালটা ইউজ করা থাকে অন আদার হ্যান্ড জি প্যাকেজের গাড়িতে যদি আমরা পেছনের দিকে যাই আমরা দেখব যে জি প্যাকেজের গাড়িতে এক্স প্যাকেজের সাথে কম্পেয়ার করলে এই পেছনের পেছনেসিতে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই এই সো আর্মরেস্টটা কিন্তু আপনার জি প্যাকেজে পাচ্ছেন এক্স প্যাকেজে পাচ্ছেন না ওকে প্লাস জি প্যাকেজের গাড়িতে ডোর হ্যান্ডেলের সাথে এই যে নিকেলের গার্নিশিটা দেওয়া থাকে হ্যাঁ এটা আপনার জি প্যাকেজে আসে ডাব্লিউএচবিতে আসে এক্স প্যাকেজে আসে না এই পাশে আপনার দরজার সাথে যে নিকেলের বা যে গার্নিশিংটা দেওয়া আছে এটাও কিন্তু জি প্যাকেজে এবং ডাব্লিউএচবিতে আসে এক্স প্যাকেজে আসে না সো এই জিনিসগুলাই ম্যাটার করে যায় অ্যাডিশনালি এখানে কিছু প্লাস্টিক ম্যাটাল ইউজ করা আছে এটা অ্যাসেডিক ভিউ থেকে তৈরি করা অ্যালোমিনিয়ামটা বিতে সিক্সটিন ইঞ্চ জি প্যাকেজে ফিফটিন ইঞ্চ বাট জি প্যাকেজে সবসময় অ্যালোমিনিয়াম আসবে এরকম না কারণ এটা ফ্যাক্টরি ফিটার হিসেবে স্টিল হিসেবে আসে পেছনের থেকে দেখলে জি প্যাকেজের গাড়িতে আর এক্স প্যাকেজের গাড়িতে একজাক্ট একই রকম বাট যেহেতু এটা কি স্টার্টের গাড়ি না তো এখানে আপনার ট্রাঙ্কটা আপনি ওপেন করার জন্য এখানে বাটন দেওয়া আছে আপনি ওপেন করতে পারবেন সামনের পেছনে চারটা পার্কিং সেন্সর দেওয়া আছে বাট এই গাড়িটার স্টিয়ারিং হুইলের সাথে আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল এগুলো সব দেওয়া আছে বাট অ্যালেক্ট্রিক ক্রুজ কন্ট্রোল থাকে না এই গাড়িটার সাথে এখন এই গাড়িটা ফুয়েল ইকোনোমিনের কথা বলি আমি সব কিছুই একসাথে বলতেছি কারণ একটু কম্পেয়ার করতে চাই আপনাদের সুবিধার জন্য এই গাড়িটা যদি আপনি ঢাকায় চালান বা চিটাগং বা এর ধরনের বিজি ট্র্যাফিক শহরে যে গাড়িগুলো চলে অ্যারাউন্ড আপনি পনেরো থেকে ষোলো কিলোমিটার পার লিটার এই গাড়িগুলো থেকে পেয়ে যাবেন হাইওয়েতে এই ধরনের গাড়িগুলো কিন্তু প্রায় আপনার মোর দ্যান টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার লিটার এই গাড়িগুলো আপনাকে ফুয়েল ইকোনমি দিবে অন দি আদার হ্যান্ড এই গাড়িগুলার সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যেটা পূর্ণ সিসির গাড়ি এই গাড়ির বাৎসরিক এআইটিটা কম যেটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা প্লাস হচ্ছে গিয়ে এই গাড়িটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গে এটার কমফার্টেবল পার্টস অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি যেমন এটা উনিশের গাড়ি আমরা যদি এই গাড়িটা দেখি এটা হচ্ছে যে দু হাজার আঠারো সালের একটা গাড়ি হুম এই আঠারো সালের গাড়িটার অনেকগুলো পার্টস কিন্তু আপনি এটাতে লাগাতে পারছেন ম্যাক্সিমাম পার্টস একই রকম বেগে যাচ্ছে ফিল্ডারের সাথে এটা মিলে যাচ্ছে অ্যাকোয়ার সাথে মিলে যাচ্ছে যেহেতু সেম ইঞ্জিন ওয়ান এক্সি যে ইঞ্জিনটা ব্যবহার করে বা সেম গিয়ার বক্স হাইব্রিড ব্যাটারি নিকামেটার হাইব্রিড সব কিছু একই রকম সো পার্টস আপনি অ্যাভেলেবল পাচ্ছেন যেহেতু গাড়ি রাস্তা অনেক বেশি দেখবেন যে আপনি পার্টসের অ্যাভেবিলিটিটা অনেক বেশি সো এই কারণেই কিন্তু এই গাড়িগুলোর হাই রিসেল ভ্যালু আছে যদিও এইগুলো নিয়ে অনেক মানুষের অনেক ধরনের যে অহেতুক এক ধরনের বিভ্রান্তি বা এক ধরনের ভয় থাকে বাট এই গাড়িগুলো বিক্রি করার সময় আপনারা দেখবেন যে খুব ভালো রিসেল ভ্যালু থাকে সো যখন ভালো রিসেল ভ্যালু থাকে আমি একটা ছোট্ট জিনিস বলি আপনি যদি খুব হাই ম্যালেজের গাড়ি কিনেন যেগুলো আপনি আমরা হাই ম্যানেজ বলতে আমরা এক লাখ শ এক লাখ দেড় লাখ কিলোমিটার গাড়ি বলি ওই গাড়িগুলো যখন কিনেন ওই গাড়িতে কিন্তু কাস্টমার যখন আপনার কাছ থেকে রিসেল কিনতে আসে সেক্ট মার্কেটের ক্লায়েন্টরা এখন কিন্তু অপশনশীল ভেরিফাই করে গাড়ির অপশন ক্রিয়েট মাইলেজ খারাপ থাকতো তখন দেখা যাচ্ছে অনেকে ওই গাড়িটা কিনতে আসলে বোধ করে না কারণ তারা জানে না যে আসলে গাড়িটার হাইব্রিড ব্যাটারি বা ব্রেক বুস্টারে কোনো চেঞ্জেস বা রিপ্লেসমেন্ট হয়েছে কি না ফার্স্ট ইউজারের হাতে যদি এরকম না হয় তখন দেখা যাচ্ছে অনেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং প্রাইসটা কমে যায় তো আপনি যখন এই ধরনের একটা গাড়ি কিনবেন তখন দেখবেন যে এই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন এখন এটা প্রাইস নেওয়ার কথা যেটা আজকে ভিডিওর মেইন ইস্যু এই গাড়িগুলো অ্যারাউন্ড আপনার আঠাশ থেকে তিরিশ লাখ টাকা বাজেটের মধ্যে চলে আসছে তো এটা কি ওর দি না একটা আমার হচ্ছে গিয়ে আপনি যদি এই গাড়িটা এই প্রাইসদের না কিনেন তাহলে অপশন কী কী আছে আমি একটা খুব ভালো অপশান গেট ফোর বা ফোর পয়েন্ট ফাইভ গাড়ি কিনব মাইলেজটা আমি ফিফটি থাউজেন্ড কিলোমিটার ভিতরে থাকবো বেশি যাব না তাহলে আপনি দেখবেন যে আঠাইশ উনত্রিশ তিরিশ লাখ টাকা বাজেটের মধ্যে চলে আসতেছে যদি কালার করে এরকম হয় হোয়াইট সিলভার ডিফারেন্ট থিং বাট তারপরও দেনে গেলে আমি যেটা বলছি আমরা এখন এক্সপিরিয়েন্স করতেছি যেটা মার্কেটে রিফ্লেকশন হবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে যেমন যা যে ওই গাড়িগুলো আসতে দুই থেকে তিন মাস পর সময় লাগতে স্যার সো ওই গাড়িগুলো যখন আসবে তখন দেখবেন যে মার্কেটের প্রাইসটা কী সো এইরকম কালার ছাড়া আপনি সাদা বা সিলভারও যদি যান এই গাড়িগুলো কিন্তু সাতাশ আঠাশ লাখ প্লাস প্লাস লাগবে কম না হবে না যদি জেনুইন অপশনকে মাইলেজের হয় সো যদি আপনি আঠাশ উনত্রিশ তিরিশ লাখ টাকা অল ইনক্লুসিভ বাজেটও ধরেন তাহলে এই গাড়িটা কিনা ওর দি কিনা প্রথম জিনিস হচ্ছে গাড়ি পছন্দ হলে পারচেস করতে পারেন কোনো সমস্যা নেই এই গাড়িগুলো আপনি রিলায়েবল তো আপনাকে কোনো ঝামেলা দিবে না সেকেন্ড হচ্ছে কি এত প্রাইসে যদি আপনি এক্সুই কিনতে পারেন তাহলে আপনার হাতে অপশন আছে হোন্ডা গ্রেস কিনে হুইচ ইস আর ন্যা ভেরি গুড কার হোন্ডা গ্রেসের প্যাকেজ আপনি এই বাজেটের মধ্যেই পেয়ে যাবেন যেটাতে আপনি লেদার সিট পাচ্ছেন এলইডি পজিশন হেডল্যাম্প পাচ্ছেন অ্যাডাপটিভ প্রুস পাচ্ছেন লেদার আপনি স্টিয়ারিং হুইল পাচ্ছেন মোটামুটি ফিচার এক্সিও থেকে মাছ বেটার হচ্ছে কি গ্রেসের বাট গ্রেসের যেটা অসুবিধার জায়গা সেটা হচ্ছে গিয়ে অনেকের কাছে এই গাড়িটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট মনে হয় আর ড্রের ক্লাস ট্রান্সমিশন থাকে অনেকে এটা ভয় আছে যে ড্রোয়ের ক্লাস ট্রান্সমিশন ফেল করতে পারে গ্রেসের রিসেন্ট ভ্যালুটা এক্সিও থেকে অনেক কম সো সেই হিসাবে ড্রেসটা অনেকে পছন্দ না করতে পারেন বাট আপনি যদি আঠাশ থেকে তিরিশ একত্রিশ লাখ টাকা বাজেটে চলে যান যেটা আপনি পারচেস করতে পারেন সেটা হচ্ছে যে এই এই গাড়িটা যেটা হচ্ছে কয়েকটা পিয়াস সো এই গাড়িটা আগে সাথে আপনি যদি কম্পেয়ারিজন করি দেখবেন যে এটা সবচেয়ে বড়ো ড্রব্যাক সবার নোটিসেবল ড্রব্যাক মানুষের মাথায় যেটা আসে ভাই এটা তো আঠেরোশো সিসির গাড়ি কিন্তু এটা তো পনেরোশো সিসির গাড়ি সো আমার এআইটিটা এখানে পঁচিশ হাজার টাকা বেশি মানে আঠারোশো সিসির গাড়ি হওয়ার কারণে পঞ্চাশ হাজার টাকা এআইটি তো মানুষের কাছে এটা সবার আগে একটা ড্রব্যাক চলে আসে বাট আপনি যদি ইনকাম ট্যাক্স রেগুলার দেন এবং আপনার যদি ইনকাম ট্যাক্স পেবো যদি ফিফটি থাউজেন্ড বা তা বেশি হয়ে থাকে এই গাড়িটা কিন্তু তখন আর ফিফটি থাউজেন্ড টাকা আপনার খরচ না আপনি যেহেতু বাৎসরিক ইনকাম ট্যাক্স দেবেনই আগেই ইনকাম ট্যাক্সটা দিয়ে রাখলে এটা কিন্তু আপনার খরচ হিসাবে আর গণ্য হচ্ছে না এই গাড়িটা পঞ্চাশ হাজার টাকার এই প্রবলেমটা যদি আপনি ইয়া করতে পারেন অ্যাভয়েড করতে পারেন বা ইগনোর করতে পারেন এই গায়েটা কিন্তু মনে হয় একজোর বেস্ট রিপ্লেসমেন্ট হতে পারে আপনার জন্য যদি আপনি জি বা ডাব্লিউ প্রেফার করেন কেনার জন্য বা বাজেট অলরেডি তিরিশে ত্রিশ লাখ টাকা হয়ে যাচ্ছে গো ফর প্রিয়াস অর ব্রেইস দিজ আর দ্য অল্টারনেটিভ যেটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে এই গাড়িটার কিছু ড্রব্যাকগুলি কম্পেয়ারিং টু এক্সিও প্রথম হচ্ছে গিয়ে এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম এক্স জিও বাংলাদেশের মানুষের বাটি লাগে ইউজ করে প্রিয়াসও আপনাকে বাটি লাগে অবশ্যই ইউজ করতে হবে কারণ প্রিয়াসের গ্রাউন্ড ক্লিয়ার্স আসলে কিছুটা কম সেকেন্ড হচ্ছে গিয়ে এই গাড়িটার এআইটি ফিফটি এই যে ফিফটি থাউজেন্ড টাকা যেটা আঠেরোশো ইসির গাড়ি এটা পনেরোশো সির গাড়ি পঁচিশ ষাট টাকা বাট এটা আঠেরোশো ইসি হওয়ার পরেও এই গাড়িটার আপনার কিন্তু ফুয়েল ইকোনমিক এক্সজিও থেকে দেখবেন কিছু অংশে বেশি আসবে কম আসবে না তো হাইওয়েতে দেখবেন যে ইট উইল গিভ ইউ বেটার পারফর্ম কম্পেয়ার টু এক্সজিও সেকেন্ড হচ্ছে যে থার্ড যেটা বলি সেটা হচ্ছে গিয়ে এটার ফিচার অপশানসগুলো আপনি জি বা ডাবলিউস বি এক্সজিওতে গেলে আপনি দেখবেন যে পঁচিশ কোয়ারেন্টি পাচ্ছেন এগুলোতে পাচ্ছেন লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল পাচ্ছেন ফ্যাব্রিক সিট থাকছে তো ফ্যাব্রিক সিট থাকবে এটা হচ্ছে এ প্যাকেজের গাড়ি মানে এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আপনি বেসিক প্যাকেজের যান আপনি তিরিশ লাখ টাকার মধ্যে কিন্তু আপনি ক্রিয়াস পেয়ে যাবেন যদি ভালো অপশন ডিট মোটামুটি এই ধরনের একটা গাড়ি যদি পার্চেস করতে চান প্রিয়াস দিয়ে দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে তিরিশ একত্রিশের মধ্যে আপনার হয়ে যাবে খুব সুন্দর করে সো এই গাড়িটার সুবিধা হচ্ছে কি এটা সেফটি ফিচার্স ভালো সাউন্ড সিস্টেম মিডিয়া প্লেয়ার আপনার গাড়ির স্পেস গাড়ির সাইজ গাড়ির ড্রাইভিং এক্সপেরিয়েন্স মাছ বেটার দেন এই জিও সো আপনি যদি ফুয়েল ইকোনমির কথা চিন্তা করেন ম্যাক্সিমাম মানুষ যেহেতু এখন প্রিয়াসে শিফট করতেছে তো সামনের দিনগুলোতে প্রিয়াসের অ্যাভেবিলিটি আরও বেড়ে যাবে পার্সের অ্যাভেবিলিটি আরও বেড়ে যাবে রিসেলে দেখবেন যে আপনি গাড়িটা অনেক ভালো রিসেল ভ্যালু পাওয়া শুরু করবেন আমরা যেহেতু বাৎসরিক যে গাড়িগুলো আমরা বিক্রি করি সারা বছরে ওই গাড়িগুলো ম্যাচিউর হয়ে সেকেন্ড মার্কেটে যায় মিনিমাম চার পাঁচ বছর পরে তো ওই হিসাবে মার্কেটে দেখবেন যে প্রিয়াসের বেশ ভালো একটা পপুলারিটি অলরেডি তো আছে আরও সামনে বেড়ে যাবে তো সেই হিসাবে আপনি তা দেখতে পারেন যেমন আমাদের এই গাড়িটা এ প্যাকেজের গাড়িটা ফোর পয়েন্ট ফিফটি থাউজেন্ড কিউবে এটা এটাও অলরেডি বিক্রি হয়ে গেছে আমার ডেলিভারি কিন্তু ওয়েট করতেছি আপনি দেখবেন যে এটাতে এক্স যে ফিচার অপশন সবগুলো তো আছে এর থেকে বেটার অপশন পাবেন আপনি যেমন এটাতে আপনি অ্যাড ক্রুজ কন্ট্রোল পাবেন এটা তো পাচ্ছে না যদি অ্যাড ক্রুজ কন্ট্রোল নিয়ে অনেকে আরেকদিন হয়েছে কোথায় ব্যবহার করব এটা কিন্তু ব্যবহার করার মতো জায়গা আছে আপনি এলিভেটেড এক্সপ্রেস হয়েছে মামা এক্সপ্রেস হয়েছে সেখানে আপনি কিন্তু স্পিডটা সেট হয়ে যে আপনি রিল্যাক্সে জন্য বসে থাকতেন গাড়ি ভালো মাইলে দেওয়া শুরু করে তো অনেকে এরকম ব্যবহার করেছে যারা এই গাড়ি এই ক্রুজ কন্ট্রোল দিয়ে দেখা যাচ্ছে তারা পঁচিশ ছাব্বিশ তিরিশ কিলোমিটার পার লিটারে প্রিয়াসে পেয়ে গেছে এটা আমাদের ক্লায়েন্টের কথাই বলতেছি সো আঠারোশো সিসি হলেই গাড়িটা ফুয়েল কনজামশান বেশি হয় বিষয়টা এরকম না এটা বরং চর কম হচ্ছে সেকেন্ড হচ্ছে গিয়ে গাড়িটার স্পেস এটা একজোর থেকে বড় সো এই গাড়িটা কমফোর্ট রাইডিং কমফোর্ট অ্যাজ এ প্যাসেঞ্জার অথবা ড্রাইভার অনেক বেটার এটা একজোর থেকে বড় একটা আপনার বুট স্পেস বা ট্রাঙ্ক স্পেস আছে যেটাতে আপনি এক্সোর থেকে বেশি জিনিসপত্র ক্যারি করতে পারবেন আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে এই গাড়িটার ভিজিবিলিটি আপনি যদি দেখেন বড়ো গ্লাস থাকে ছোট এই কটার গ্লাসগুলো থাকে এইগুলো দিয়ে আপনার গাড়ির ভিজিবিলিটি অনেক বেটার যার কারণে এই গাড়িটা ম্যানুভার করাটাও অনেক ইজি এখন এক্সিও বা প্রিয়াস বড় ছোটো হওয়ার আসলে বিষয়টা এখানে কেন আছে কারণ ঢাকা শহরে আমরা যখন চালাই একটু কম্প্যাক্ট সাইজের গাড়ি হলে আমাদের জন্য ম্যানোভার করাটা ইজি হয় চালানোটা ইজি হয় প্রিয়াসও এর ক্ষেত্রে ব্যতিক্রম হবে না তো সব কিছুই আপনার যদি বাজেট এই থার্টি লাখ টাকার উপরে বা কাছাকাছি চলে আসে আপনি চাইলে এক্সিও যদি পছন্দ হয় কিন্তু আপনি পাচ্ছেন না আপনার মনের মতো গাড়ি সেক্ষেত্রে আপনি প্রিয়াসে শিফট করতে পারেন প্লাস আপনি হোন্ডা গ্রেসেও শিফট করতে পারেন আমাদের কাছে এই মুহুর্তে স্টকে এক্সিও তো আছেই প্রিয়াসও আছে হোন্ডা গ্রেসও আছে যেখানে আপনি হাইব্রিড এবং নন হাইব্রিড হোন্ডা গ্রেস এক্সজিও হাইব্রিড নন হাইব্রিড সব কিছু সব পেয়ে যাবেন আপনার যদি কোনো গাড়ি নিয়ে কোনো কনফিউশন থাকে বা কেনার প্ল্যান করে থাকেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের স্টকগুলো দেখিয়ে নিতে পারেন সো আপনারা যারা প্রিয়াস গ্রেস বা জন্য প্ল্যান করছেন আমাদের সাথে কথা কথা বলে ডেফিনেটলি আমরা চেষ্টা করবো একটা খুব ভালো ডিল আপনাকে অফার করার জন্য আর আপনারা যেমনটা জানেন যেহেতু আমরা অপশন শিট ভেরিফিকেশানে কাজ করি বাংলাদেশে তো আমাদের অপশন শিটগুলো হানড্রেড পার্সেন্ট জেনুইন তো আপনি প্রত্যেকটা অপশন শিটের প্রত্যেকটা ডাটা আপনি টু ফোর ভেরিফিকেশানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এটা হানড্রেড পার্সেন্ট গাইডগি দিই আপনি যদি এটা কোনো ভুল বা ব্যর্থ থাকে আপনি চাইলে আপনার গাড়ি বুকিং ক্যান্সেল করতে পারবেন আর আমাদের বুকিং প্রসেসটা খুবই সিম্পল আমাদের আপকামিং যে গাড়িগুলো থাকে সেগুলো আপনি ছোট একটা টোকেন মাইন্ড আপনি বুক করে রাখবেন যেন হচ্ছে গাড়ি আসার পর আপনি গাড়ি দেখে টেস্ট ড্রাইভ করে টেস্ট করে চেক করে যেন স্যাটিসফাই হয়ে বাকি টাকা পেমেন্ট করে আপনি গাড়ি বুঝিয়ে নেবেন আর প্রি অর্ডার করতে চাইলে ডেফিনেটলি আমাদের সব সবগুলো উইংই খোলা আছে আপনি বেস্ট প্রাইস কম্পিটিটিভ মার্কেটের যে প্রাইসে তার থেকে ডেফিনেটলি প্রাইসে কিছুটা বেনিফিট পেয়ে আমাদের কাছ থেকে প্রি অর্ডার আপনি গাড়ি কিনতে পারবেন যে আমরা ইনশোর করে দেবো গাড়ির কোয়ালিটি আপনার রিকোয়ার্ড কালার প্যাকেজ এবং আপনার বাজেট তো আজকে ভিডিও এ পর্যন্তই নতুন একটা ভিডিও নেই ইনশাআল্লাহ খুব শীঘ্র আকাশে দেখা করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম